بسم الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من سيئة عمالنا من ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه ওয়াকুল্লা বিদাতিন দালাল ওয়াকুল্লা দালাল ফিন্নার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত আমরা আমরা সুন্নার কর্তৃত্ব মর্যাদা এই বইটা ধরে পড়তেছিলাম আসলে এটা এটা এভাবে পড়ার উদ্দেশ্য একটা উদ্দেশ্য হচ্ছে অন্তত যে আমাদের দিনটাকে যারা কাটছাট করতে চায় যারা কাফেরদের কাছে প্যালেটেবল করতে গিয়ে টেইলর করতে চায় অথবা অল্টার করতে চায় তাদের যুক্তি তাদের ঈশ্বের মুখোমুখি দাঁড়াইলে আপনি যেন বিভ্রান্ত না হন কারণ দেখেন আমাদের দেশে আজকেই একটা আমাদের সত্য গ্রুপে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিচ্ছি আবু জাকারে ভাইয়ের এক ভদ্রলোক ডক্টর মতিয়ার রহমান অনেক মানুষকে উনি বিভ্রান্ত করছেন এবং ওনার উপর আমি একটা রিসার্চ ওয়ার্ক দেখছি বাংলাদেশ ইসলামপন্থী দলদের যারা আপনার যারা গবেষণা এবং শিক্ষা দীক্ষা নিয়ে চিন্তা করেন বা গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের তারা আলেমদের এমপ্লয় করছেন তার বোধের তিরিশটা বই ছিল তখন বুকলেট ছোট ছোটো সেই বুকলেটগুলোকে নিয়ে আলেমদেরকে এমপ্লয় করছেন যেন তারা এগুলার সম্বন্ধে এসেস করেন এবং সবাই বলছেন যে তার বইগুলা খারেজি এবং আছে এবং সব বই যেন সকল পাঠাগার থেকে এবং সকল সিন্সিয়ার মুসলিমের রিচ থেকে সব বইগুলাকে যেন আলাদা করা হয় আমি নেই আমার কাছে রিপোর্টের ফটোকপি আছে হ্যাঁ তো এখন এই লোকটা যেমন দেখেন কত সুন্দর করে কথা বলে অনেক আলেমদেরকেও সে ধোকা দিছে আজকে যে আজকে যে ভিডিওটা আমরা পোস্ট করছি কিন্তু তাকে তার সামনে দাঁড়াইতে হইলে অথবা যে কোনো কিছুই যে কোনো জিনিস আপনি আপনার যদি ফাউন্ডেশন না থাকে জ্ঞানের দিনের তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আপনি কনফিউজ হয়ে যাবে আর কিছু না হইলো তার ফলোয়ার না হইলো আপনি কনফিউজ হয়ে যাবে আর ফলোয়ার হওয়া মানে কি মানে আমরা জাহাজি ভাষায় আমি অনেকবারই বলছি আপনাদের যে আপনি একটা কোর্সের উপর আসেন জাহাজ একটা কোর্স একটা লাইন ধরেন জিরো সেভেন জিরো একটা কোর্সে চলতেছে একটা মানে ওই একটা হিসাব আছে আর কি একটা লাইন ধরে চলতেছে এই লাইনটার নাম হচ্ছে জিরো সেভেন জিরো তার কোর্স ধরেন কথার কথা এখন জিরো সেভেন ওয়ান হইল মানে জাস্ট এক ডিগ্রি আপনাকে সরাই দিল আলোচনা জামার পথ থেকে আপনি ডেস্টিনেশনে লাইফে শেষে গিয়ে দেখবেন আপনি বহু দূরে পৌঁছে চলে গেছেন আলোচনা জামার সাথে আপনার কোনো সম্পর্কই নেই সো এই জন্য এইগুলা সুন্দর মর্যাদাটা অথবা কর্তৃত্বটা বা অথরিটিটা বা দলিল হিসাবে শুননার যে গ্রহণযোগ্যতা সেটা সেটা জানাটা এত ইম্পর্টেন্ট তো আমরা যেখানে গত গতদিন যেখানে শেষ করছি তারপর থেকে আজকে পড়বো ইনশাল্লাহ আমরা নবীর বক্তব্যগুলো পড়বো সন্ন্যার গুরুত্বের ব্যাপারে এর আগে আমরা কোরআনের ইগুলো পড়ছি কোরআনের বক্তব্যগুলো পড়ছি এবং সেগুলো একটা সামারাইজও করছি আমরা গতদিন আমরা সামারাইজ করলাম কোরআনের যে বক্তব্যগুলা আমরা পড়ছিলাম সেগুলা সামারাইজ করছি গতদিন আজকে নবীর বক্তব্যগুলো পড়ব এবং সেগুলাও আমরা দেখব ধরে ধরে যে সেগুলা মানে সেগুলারও আমরা সামারাইজ করব পরে আচ্ছা আসেন শুরু করি আমরা আমাদের মেন টপিকে চলে যাই একটা হাদিস দিয়ে আমরা শুরু করি হাদিসটা হচ্ছে এরকম আমি যেন তোমাদের কাউকে বিছানায় হেলান দেওয়া অবস্থায় দেখতে না পাই এবং দেখতে না পাই যে এমন একটা সময় আসুক যে তার কাছে আমার কোনো একটা আদেশ বা নিষেধ উপস্থাপন করা হয় আর সে তার সম্বন্ধে বলে আমি তা জানি না আমরা কেবল আল্লাহর কিতাবে যা পাই তাই অনুসরণ করব। খুব পরিচিত মনে হয় না এক্স্যাক্টলি এই কথাটা এখন মানুষ বলতেছে যারা ওয়েস্টে থাকে যারা কাফেরদের কাছে নিজেদেরকে প্যালেটেবল করতে চায় বা নিজেদের দিনকে নিজেদের ধর্মকে প্যালেটেবল করতে চায় যারা বলতে চায় যে উই ক্যান বি অলসো উই ক্যান বি আমেরিকান অ্যান্ড মুসলিম উই ক্যান বি অফ বোথ এরকম কথা শুনেন নেই এরকম কথা কিন্তু শোনা যায় আমেরিকান ফ্ল্যাগ দিয়ে হিজাব পরে দেখেন নাই ছবি মেয়েরা আমেরিকান ফ্ল্যাগ মাথায় দিয়ে হিজাব পড়তেছে হ্যাঁ আমেরিকান এবং মানে ইন্টিগ্রেট করেও আমি মুসলিম থাকতে পারি বা মুসলিম হয়েও আমি ইন্টিগ্রেট করতে পারি এই ধরনের জিনিসগুলোর সুবিধা হবে কখন যখন আপনি বলবেন যে কোরআন মানলেই চলে সুন্না মানাটা তো জরুরি না ঠিক আছে বা সুন্না না মানলেও চলবে এই কথা কিন্তু রসুল এটা আলবানির হাদিস যে হাদিসটা আমরা পড়লাম একই ধরনের আটে হাদিসে সাল্লাম গৃহপালিত গাধার মাংস নিষিদ্ধ করেন এবং বলেন হ্যাঁ উনি ওনার অথরিটি বলে অর্থাৎ ওনাকে আল্লাহ অথরিটি দিয়ে অফকোর্স উনি মনগড়া কথা বলেন না দিনের যত কথা আপনাকে বলছেন সব ওয়াহি ভিত্তিক কিন্তু এই ওয়াহি ওয়াহি ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে আসতো কখনো ওয়াহিটা হচ্ছে জাস্ট তার মনে একটা একটা মেসেজ বা একটা একটা ডিসিশন প্রতীত করে দেওয়া হয়তো এবং উনি জানতেন যে এটা ওনার মনের ইচ্ছা না বা ওনের ব্যক্তিগত ইচ্ছা না এটা আল্লাহর তরফ থেকে আসছে উনি সেটা ডিস্টিংগুইশ করতে পারতেন ডিফারেন্সিয়েট করতে পারতেন এটাও কিন্তু একটা ফর্ম অফ আমরা পড়ছিলাম আপনাদের কারো কারোর সাথে পড়ছিলাম অলুমুল কোরআন সে ওয়াহির ফর্মগুলা নিয়ে কথা বলছিলাম আমরা তো আবার হয়তো আমরা ঝালাই দিতে পারি একবার তো পরে সেটা অন্য একদিন আজকে আমার সামনে নাই সেই বইটা ইনশাল্লাহ আমরা আরেকদিন এটি নিয়ে কথা বলতে পারি তো এই গাধার মাংস নিষিদ্ধ যখন করলেন গৃহপালিত গাধার মাংস যেটা শীঘ্রই এমন একটি সময় আসবে যখন একজন মানুষ তার বিছানায় হেলান দেওয়া অবস্থায় একজন মানুষকে তার বিছানায় হেলান দেওয়া অবস্থায় পাওয়া যাবে এটার মেনিং কি সে খুব লেজিলি নিচ্ছে জিনিসটাকে মানে এই জিনিসটা কোনো পাত্তা দিচ্ছে না হেলান বলতে মানে সে আয়েশে আছে সে এসে আছে কমপ্লেসেন্ট যা নিয়ে আছে সেটার ভিতরে সে শান্ত মানে প্রশান্তই পাচ্ছে সেটাতেই সে স্যাটিসফাইড সেটাকেই সে মনে করতেছে যে ঠিক আছে সে এবং যাকে আমার একটা হাদিস সম্পর্কে বলা হবে এবং তখন সে বলবে তোমাদের আমাদের মাঝে কিতাব রয়েছে আমরা সেখানে যা অনুমোদিত পাই তা অনুমোদন করি আর সেখানে যা নিষিদ্ধ দেখতে পাই তা নিষিদ্ধ করি কিন্তু আসলে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন তা আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতই এটা এটা তারা বলে কিন্তু আসলে হচ্ছে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন তা আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতই এটা একটা বই থেকে দিয়েছেন এটাও বাইহাকে আহমদ মাজা প্রমুখ সূত্রে বর্ণিত আলবানের তো এটা উপরে যে আয়াতগুলো আমরা যে আয়াতগুলো নিয়ে পড়ছি কোরআনের তারপরে মেনে চলার প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা এবং তার সুনার গুরুত্ব সম্বন্ধে যে আয়গুলো পাইছি তারপরে রাসুল সাল্লাম তার নিজের সুনার গুরুত্ব সম্বন্ধে পরিষ্কারভাবে বলে গেছেন এবং তার সুন্না প্রত্যেকের ব্যাপারে সতর্ক করে গেছেন আমরা যখন একবার এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করেছি যে খোদ কোরআনই মুসলিম মুসলিমদের সূন্য অনুসরণ করতে বলে ইসলামের সুন্নার গুরুত্ব বোঝাতে এবং সূন্য অনুসরণ করার বাধ্যবাধকতা বোঝাতে এখন নিশ্চয়ই অতিরিক্ত প্রমাণ হিসেবে নবীর নিজের বক্তব্যগুলোকে ব্যবহার সবার কাছে গ্রহণযোগ্য হবে শুধু যদি আমরা এটা বলতাম যে নবীর বক্তব্য তাইলেও মানুষ কুইকাই করতে হয়তো কিছু কিছু মানুষ যাদের অন্তরে বক্রতা আছে যাদের অন্তরে রোগ আছে তারা বলতো কই কোরআন তো এটা বলে না বা নবী এটা বলছেন হয়তো তার প্রমাণ নিয়ে প্রশ্ন তুলত বা আরো কিছু মানে এটাকে ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করত। কিন্তু কোরআন এটাকে যেভাবে এস্টাবলিশ করছে সে এস্টাবলিশ করার পরে এখন আর নবীরটাকে নিয়ে কোনো প্রশ্নই থাকবে না কারো মনে থাকা উচিত না এই দুটো হাদিসে যে দুটো হাদিস আমরা পড়লাম একই একই রকম কিতাবগুলোতে আছে দুইটাই আলবানির মতো সাহি রাসুল সাল্লাল আলহ সাল্লাম মুসলিমদের ওই সমস্ত লোকজনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন যারা নবীর সুন্নাকে অস্বীকার করে আজকের এই কি কি রসান কি জানি একটা আছে আমেরিকার থেকে দাঁড়ি নাই কিছু নাই মানে সে একদম নামাজ এই নামাজ কি আসলে নামাজ নাকি এই পর্দা কি করতে বলছেন নাকি আল্লাহ দাড়ি কি মানে দাড়ি তো কোরআনে নাই এটা নাই কোরআনে যা নাই সেটা আমরা মানতে বাধ্য না সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না সেটা ইউজলেস সেটা ওয়ার্থলেস সেটা গার্বেজ এই ধরনের কথা বলছে নজবিল্লা মানে একে একটা এক সেকেন্ড সময় দেওয়া মানে এর কথা শোনাটা আমি মনে করি যে উচিত না মুসলমান আচ্ছা দ্বিতীয় হাদিসটা দ্বিতীয় হাদিসটাতে বলছেন যে তিনি যা কিছু অবৈধ বলে ঘোষণা করেন সেটাকে আল্লাহ কোনো কিছুকে বৈধ করার মতোই দেখতে হবে দ্বিতীয় হাদিসের শেষ লাইনটা মনে আছে আপনাদের কিন্তু আসলে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতই মানে সেটাকে যেভাবে দেখতে হবে এটাকে সেভাবে উদাহরণ দেখতে পাই আমরা এরপরে দেখব যে এর উদাহরণ হিসেবে আমরা দেখব দাড়ি রাখা এবং জাকাতুল ফিতের এগুলো আসবে বাট এইখানে উনি একটা বললেন এই লেখক যেখানে রসল গাধার মাংস খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন উনি নিষিদ্ধ ঘোষণা করেছেন বাস শেষ আর কোনো প্রশ্ন নাই এখানে কোরআনের কোথাও এই ধরনের কোনো নিষেধ নেই কোরআনে নাই কোরানে থাকতে হবে এমন কোনো কথা নেই এইটাই আমাদের এই বইতে সমস্ত বইতে এইটাই আমরা মানে এটা ঘুরে ফিরে আসবে জিনিসটা যে আল্লাহ রসুল ডুয়েল সোর্স অফ সারিয়ার একটা একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে উনি উনি মানে উনার সুন্না উনার হাদিস কোরআন মানে ওয়াহি মাতলু উনার উনার সুন্না উনার হাদিস মানে ওয়াহি গায়ের মাতলু এবং একইভাবে দেখতে হবে দুইটাকে একটা রেগেন্সটা একটাকে দাঁড় করানো যাবে না কোরআনের কোথাও এই ধরনের কোনো নিষেধ নেই কিন্তু খোদ কোরআন থেকেই আমরা জানি যে নবী যেটাকে অবৈধ ঘোষ নবীর সেটাকে অবৈধ ঘোষণা করাটাই যথেষ্ট কোরআন অবৈধ ঘোষণা করা হয়নি কেবল এই যুক্তিতে কেউ এটাকে বৈধ মনে করতে পারবে না এরকম এটা হলো অবৈধ ব্যাপারে আবার বৈধর ব্যাপারে বা ফরজের ব্যাপারে আমরা দেখছি তো বললাম দুইটা তো আমি উদাহরণ দিলাম আপনাদের গুলো আসবে এখানে একটা হচ্ছে জাকাতুল ফিতর বা ফিতরা যেটাকে আমরা বলি আর একটা হচ্ছে দাড়ি দাড়ি রাখার ব্যাপারটা এরকম আরও আছে আচ্ছা যে কারো উচিত এই ব্যাপারটা খেয়াল করার যে যারা সুন্না অনুসরণ করতে অস্বীকার করে তাদেরকে নবী সাল কোন ভাষায় বর্ণনা করেছেন এই জন্য আমি হাদিসটা খেয়াল করে শুনবেন যে হেলান্দা বলতে কি কেন কেন হেলান বললেন যে বিছানা বা গদিতে হেলান দিয়ে আছে এর নিহিতার্থ হিসাবে আলেমরা বুঝেছেন যে এখানে এমন কারো কথা বলা হচ্ছে যে কিনা বিলাসিতা বেদাতের ব্যাপারে আগ্রহী বিলাসিতা বিদাতের ব্যাপারে আগ্রহী কমপ্লেসেন্ট আরাম আয়সের ভিতরে আছে এবং মানে টু সাম আমরা উদাহরণটা দেখতে পারি যে ওয়েস্টার্ন ওয়েস্টার্নয়ার্ল্ড আছে বড় বড় বার্গার খাইতেছে লিমোজিন একসাথে বাড়িতে এসেছে চারক্ত কাদা পড়তেছে বুঝছেন না বড় বড় লিমোজিন বড় বড় সোফা আয়েস আরামের ভিতরে আছে সে মনে করতেছে আর আয়েস আরাম মানে যাই হোক রিলেটিভ আয়াসম কথাটা তো রিলেটিভ একটা ব্যাপার বাংলাদেশের তুলনায় যে ওইখানে গেছে সেখানে এসে সারাদিন ট্যাক্সি চালাইলেও মনে করতেছে সে বিশাল কিছু একটা আচ্ছা যাই হোক বিলাসিতা ও বিদাস্তার ব্যাপারে আগ্রহী যে ঘরে ঘরে বসে থাকে এবং জ্ঞান ও হাদিসের ব্যাপারে অনুসন্ধান করা থেকে বিরত থাকে ঘরে বসে থাকে ডট কম ইসলাম পালন করে এবং এটা নিয়ে কোনো গবেষণা করতে রাজি না পড়াশোনা করতে রাজি না এই যে আমি অথরিটি ইনফোর না ইংলিশ বইটা কতজনকে পড়তে বলছি আমার তো মনে হয় না যারা এমন মানুষ চিনি আমি যে ওইটা পড়ার পরেও আবার তর্ক করতেছে তার মানে সে ওই বইটা আসলে পড়েনি চোখ হয়তো একটু করতেছে না আর এটাও আসলে আল্লাহর তরফ থেকে একটা তাওফিকের ব্যাপার আছে প্রতিটি ব্যাপার এই জন্য আল্লাহর কাছে সবসময় হেদায়ত চাওয়া শুরু মানে হেদায়তের চেষ্টা শুরু হইতে হবে আল্লাহর কাছে চায় আল্লাহ চাইলে আপনাকে ধরেন সকালে আমরা যখন ঘর থেকে বাইর এটা আমি অনেকে বলি কেন দোয়া পরে বাইর হতে হয় যে আমরা জানি একজন মানুষের সাথে আমাদের জাস্ট বাসার থেকে বাইর হয়ে রাস্তায় দেখা হয়েছে সেখান থেকে আমাদের জীবনটা পুরা চেঞ্জ হয়ে যেতে পারে এরকম বহু ঘটনা আমি শুনছি একজন মানুষ একটা গল্প পড়ছে যেমন সে সে বাসার থেকে বাইরেছে সংসারী মানুষ নর্মাল মানুষ সুখী মানুষ সে জানতো তার বাপ মারা গেছে বাইর হওয়ার পরে কেউ একজন তাকে বলছে যে না আসলে তোমার বাপ বেঁচে আছে অমুক জায়গায় আছে এবং সে তো তোমাদের সম্বন্ধে জানেই না যে তোমরা কোথায় আসো বাস ওই লোকটা ওই ডেস্টিনেশনে গেছে ওই ওই জায়গায় গিয়ে তার বাপকে পাইছে আর সেই শহরে ফিরে আসতে পারেনি কোনো তার মানে আমি এটা এটা এই গল্প এই গল্পে সত্যাসত্য সেটার ব্যাপারে এটাকে কোনো দিনের কিছুর প্রমাণ হিসেবে আমি বলতেছি আমি বলতেছি যে হাউ একটা মোমেন্টের ইনসিডেন্ট এক মোমেন্ট এক সেকেন্ডে একটা ঘটনা আপনার জীবনের ট্রাজেক্টরি চেঞ্জ করে দিতে পারে পুরো আমার লাইফে একটা ঘটনা অনেক অনেকে বলছি আমি আলাকাগুলোতে যে আমার লাইফে ধরেন সিক্সটি সেকেন্ডের একটা উইন্ডোতে এমন একটা ঘটনা ঘটছে যেটার পর ফলশ্রুতিতে আজ পর্যন্ত আপনাদের সাথে আমাদের হালাকা হালাকা করা বা এই দিনের আয়োজন করা এই সমস্ত কিছুর একটা একটা পাথ নিছে আমার জীবনটা ওই সিক্সটি সেকেন্ড মিস করলে হয়তো আর একটা কিছু হতো আমার লাইফটা তো এই যে ব্যাপারটা এইটার জন্যই কিন্তু আমাদের উচিত ঘর থেকে আল্লাহর কাছে আল্লাহর সাহায্য হচ্ছে আল্লাহর হেফাজতে আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহর নিরাপত্তায় আল্লাহর দিক নির্দেশনায় আমরা বের হব তাহলে আমরা আশা করব যে আমাদের জীবনে যে ঘটনা গোটা ঘটবে আল্লাহ আল্লাহ যাকে হেদায়াত দিতে চান তাকে সেই 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 ঘটনার ভিতর দিয়ে নিয়ে আসবেন যে ঘটনার ভিতর দিয়ে সে হেদায়াত পাবে এবং এটা এটা প্রাইমারি এটার প্রাইমারি যাত্রাটা শুরু হবে কোথায় আপনার হার্টে আপনার অন্তরে আপনি যখন আল্লাহর কাছে একেবারে কায় মনে হেদায়ত চাবেন যে আল্লাহ আমি জাহা নামে হইতে চাই না আল্লা আল্লাহ আমি তোমার আনুগত্য করতে চাই নট গেটিং দ্য ওয়ে আমাকে তুমি পথ দেখো দেখবেন আল্লাহ আপনাকে ঠিক ঠিক ওই ওই জিনিস করাই নেবেন ওই দোয়াটা করাবেন যে দোয়াটা করাইলে আল্লাহ আপনাকে ওই জিনিসটা দিবেন এই ধরনের করে মানে অনেন এন অন আপনাকে সেই পথে নিয়ে যাবে আর উল্টাটা যদি হয় তাইলে আল্লাহ কি করবেন আল্লাহ জুলুম করবেন না আপনাকে বিপদগামী করবেন না আল্লাহ ওইভাবে কিন্তু আপনাকে বিপদগামী হইতে দিবেন এটা হচ্ছে আলোচনা জামাতের আকিদা যে দেওয়ার ব্যাপারে আল্লাহ বাড়ায় দেন কিন্তু নেওয়ার ব্যাপারে যখন শাস্তির ব্যাপার আসে তখন এক ফোঁটাও এক্সট্রা দেন না যেটা আপনি আর্ন করছেন শুধু সেটাই দিবেন অথবা তা সে কম দিবেন মাফ করে দিতে পারেন আপনাকে যদি ওই পর্যায়ের না হয় তো কি বলতেছেন যে আরামায়শে আছে বিলাসিতা ও বিদাতের ব্যাপারে আগ্রহী যে ঘরে বসে থাকে এবং জ্ঞান ও হাদিসের ব্যাপারে অনুসন্ধান করা থেকে বিরত থাকে এটা একটা স্কলারদের এক্সপ্লেনেশন তারা এটা মনে করে নাম নাম ভলিউম আছে আছে বইয়ের করেন আল মাসাবেহ এটার ই আপনার এই বইয়ের এই বইয়ের ছশো উনত্রিশ এক্সপ্লেনেশন দিয়েছেন আর এরপরে বলতেছেন এই ব্যাপারে সন্দেহের অবকাশ নেই যে নবিসাম ওই সুনির্দিষ্ট শব্দাবলী সহকারে একটা নির্দিষ্ট ধারণা দিতে চেয়েছেন যে ধারণা ইতিবাচক কিছু নয় এটা হচ্ছে এমন সব ব্যক্তিদের বৈশিষ্ট্য যারা সুন্না অনুসরণের বাধ্যবাধকতার কাছে নিজেদের সমর্পণ করতে অস্বীকার করে এবং এই মিথ্যা দাবি করে যে তারা কোরআন অনুসরণ করে চলেছে আজকে আমরা অনেককে দেখতে পাই এই গত কয়েকদিনে এটা খুব বড় রকমের আমার কাছে অনেক কয়েকজন মানুষ এসব নিয়ে জিজ্ঞেস করছে আবার বলতে কিছুদিন পরে পরে তারা মাথা চাড়া দিয়ে ওঠে তা আবার বলতে এটা মাথা চাড়া দিয়ে উঠছে তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে এটা কেমন ওইটা কেমন হাদিস অনুসরণ হাদিস নিয়ে অনেক প্রশ্ন পড়াশোনা করে না এই বইটা পড়লে কিন্তু হাদিস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকতো না এই বইটাতে এত দলিল দিস পরের দিকে যে মানে এই বইটা পড়লে এই একটা বই পড়লে কিন্তু এন আফসুনা সম্বন্ধে সকল সংশয়ের নিরসন অথবা জ্ঞান যেটুকু মিনিমাম জ্ঞান হলে আপনার একটা ডিফেন্স মেকানিজম গড়ে উঠবে যে আপনি বুঝবেন যে কোরআনিয়ান হোক কোরআনী হোক মডার্নিস্ট হোক রিফর্মিস্ট হোক আমেরিকান ইসলামিস্ট হোক এই সবাইকে কীভাবে ফেস করতে হবে এই একটা বই থেকে আসবে আপনার একটা বই যদি আপনি ঠিক মতো পড়তেন এই জন্য আমরা কি করছি দিনের বেসিকের জন্য আমরা তিনটা বইকে এই করছি যে তিনটা বই আমরা বেছে বেছে ভাষান্তর করছি একটা হচ্ছে তিনি হলেন জিব্রিল একটা হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা আর একটা হচ্ছে সুনার কর্তৃত্ব মর্যাদা আমি মনে করি খুব সাদা মাটা যে মুসলিম যিনি খুব বেশি বুঝি কম মার্কা মুসলিম আছেন না কিছু ভাই বলে দো কি করতে হবে আর কি করব কি করব আর কি করব না বলে দো অত বেশি জানতে চাই না বুঝতে চাই না এরকম মুসলিম আছেন কিন্তু সেরকম মুসলিমদের জন্য জাস্ট এই তিনটা বই সুরাববে না। যদি কেউ মনোযোগ দিয়ে পড়তেন এবং সত্যি সত্যি এগুলাকে জীবনে ধারণ করার চেষ্টা করতেন কিছু মানুষ কেন শূন্য অনুসরণ করাটাকে অস্বীকার করে তারও একটা ইঙ্গিত এখানে পাওয়া যায় এই হাদিসগুলার ভিতরে অলসতা বসত এবং সহজ জীবন ও বিলাসিতা আকাঙ্ক্ষা বসত দেখেন কি চমৎকার কথা কি চমৎকার কথা আল্লাহ রসুল ইঙ্গিত দিয়ে গেছেন অলস তারা খাটতে তারা একটা হাদিস আমরা দেখবো দেখবো পরে একটা হাদিসের একটা শব্দ বা একটা ফ্রেজ কারো সাথে একসাথে শুনছিলেন তার একটু সন্দেহ লাগতেছে এক মাসের জার্নি করে ইজিপ্ট গেছেন হ্যাঁ মদিনার থেকে ইজিপ্ট গেছেন গিয়ে বা অন্য কোনো শহর থেকে ইজিপ্ট গেছেন মানে সৌদি আরব থেকে আরকি মদিনার থেকে আমার যদি মনে পড়ে আমরা এটা পাবো এই বইয়ের ভিতরে পাবো উদাহরণটা এবং গিয়ে যাকে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করছেন যে তুমি আর আমি একসাথে ছিলাম আমরা কি এইটা শুনছিলাম উনি কনফার্ম করছেন হ্যাঁ এইটা শুনছিলাম বাস আবার যাত্রা শুরু করছেন ব্যাক টু আরো এক মাসের জার্নি এইভাবে তারা কষ্ট করছেন এইভাবে তারা জীবন ব্যয় করছেন টু কালেক্ট টু এফ টু স্ক্রুটিনাইজ হাদিস আমরা হাতের কাছে পাচ্ছি আমরা হাজার আজকালানি বা নাসিদ্দিন আলবানের মতো স্কলারদের পরবর্তী যুগে আসছি আমাদের কাছে একদম মানে একদম সার্ভ করা আছে মানে প্লেটে সার্ভ করা আছে বলতে গেলে তথাপি আমরা ওইটুকু পড়ে দেখতে চাই না যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না কোনটা সহি কোনটা সহি না শুনার গুরুত্ব কি আমরা এই গবেষণাটুকুর জন্য বা এইটুকু এই ঝামেলা যেতে না চাই এবং আমাদের জীবনে ঝামেলা আছে ধরেন আপনি আমেরিকায় কাজ করেন এখন আপনার ওয়ার্ক আপনার আপনার ইমিডিয়েট বস হচ্ছে একটা মেয়ে হতেই পারে আমেরিকাতে এই তো কোনো ব্যাপারই না তা আপনি এখন অফিসে গেলে সে হাত বাড়ায় দিলে আপনি হাত মিলাবেন না কি হয় নাকি সো আপনি হাদিস হাত স্বীকার করবেন তার সাথে এক রুমে একান্তে সে ডাইকে আপনার মিটিং করতে চাই সেই বস এটা ইসলামে নিষিদ্ধ আপনি হাদিস হাত স্বীকার করতে হবে টাকরুর নিচে কাপড় পরলে আপনারে উপরে কাপড় পরলে আপনাকে এখানে মানে চিড়িয়াখানার জীবের মতো মনে হবে সো আপনার হাদিস অস্বীকার করতে হবে শূন্য অস্বীকার করতে হবে আনন্দ অনুষ্ঠানে মিউজিক চলতেছে আধা ন্যাংটা ন্যাংটা মেয়েরা নাচানাচি করতেছে এই অফিসের পার্টি এখানে ইউএস পার্টি অথবা ক্রিসমাস পার্টি না গেলে আপনার প্রোটোকল রক্ষা হবে না সুতরাং হাদিস অস্বীকার করতে হবে শূন্য অস্বীকার করতে হবে এগুলা হচ্ছে মানে 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 কি বলবো মানে হিডেন রিজন হিডেন রিজন আপনার মস্তিষ্কের পেছনে অবশেতন সাবকনশিয়াস মাইন্ডে থাকা রিজেন যেই জন্য আপনার মানে ইনক্লাইনেশন থাকবে যে আপনি সুন্নাকে অস্বীকার করার চেষ্টা করবেন বা করতেই হবে আপনাকে তাহলে আপনি বাঁচবেন কেমন ওই দেশে আর ওইখানে থাকতে 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 আপনি ওইটা ওইটার সাথে ইন্টিগ্রেট করতে গিয়ে তো আমরা দেখতেছি ইয়াসিকাদের মতো আলেম যাদের কাছ থেকে আমরা একসময় শিখছি মদিনা ইউনিভার্সিটিতে পড়া ওভার দ্য পিরিয়ড টাইম দাঁড়িয়ে ফেললেন স্যুট টাইপ পরতে শুরু করলেন নিচে কাপড় চলে গেল মানে অন্য রকম মানে আমেরিকান লাইফস্টাইল চলে আসলো ওইখানে থাকতে গেলে সুন্দর স্বীকার করতে হবে উনিও এগুলো নিয়ে প্রশ্ন তুলছেন এই যে নিচে কাপড় পরা যাবে না এটার হাদিসটা এটা নিয়ে সংশয় আসে তো আরো এটা নিয়ে আসে ওইটা মানে অন্য এই জন্য আমরা একটা একটা ভিডিও দিয়েছিলাম গ্রুপে যে ইয়াসির কাদি রিফিউটস ইয়াসির কাদি মানে দুইজনের আগের আগের ওনার আগের কি চেহারা ছিল আগের কি স্ট্যান্ড ছিল দেখতে উনি কেমন ছিলেন এখন কেমন এটা নিয়ে একটা ভিডিও ছিল আপনাদেরকে যারা নতুন তারা হয়তো পান নেয় আছে নতুন দুই নম্বর গ্রুপটাতে আমি আবার দিয়ে দিব কিন্তু এক নম্বর গ্রুপটাতে আমরা আগে দিয়েছিলাম আর আমি আবার দিব আপনাদের দেখবেন আপনাদের ইনশাআল্লাহ কোরআনের সাধারণ শিক্ষণীয় বিষয়গুলো কেউ অনুসরণ করছে এই দাবি করে কেউ যেসব এড়িয়ে যেতে পারতো সুন্না সেসব খুঁটিনাটি বিষয়ে মেনে চলার দাবি রাখে কোরআনে জেনারেল ধরেন করো বলা হয়েছে সালাতের কথা উঠা বসা সালাম ফেরানো রুকু সেপশন দেওয়া হয়নি আপনি বলতেন যে হ্যাঁ আল্লাহ বলছেন সালাতের একটা মানে হচ্ছে দোয়া একটা মানে হচ্ছে ওয়িফ আমি মনে মনে করি এটা এই দাবি করে আপনি এড়াই যেতে পারতেন সুন্না সেসব খুঁটিনাটি বিষয়ে মেনে চলার দাবি রাখে সুন্না কি করছে আপনাকে সেগুলো ডিফাইন করে দিছে যাতে আপনি পাশ কাঠায় যেতে না পারেন ত্যাগ শিকার করা শিক্ষালাভ ও পরিশ্রম করার ব্যাপারে তাদের অনীহার জন্যই তারা সুন্না থেকে পালিয়ে বেড়ায় তিনটা কথা বললেন ত্যাগ স্বীকার করা ত্যাগ তো করতেই হবে হাত মেলাতে পারবেন না পার্টিতে যেতে পারবেন না হ্যাঁ স্মার্ট ড্রেস করতে পারবেন না নিজেকে ক্যামোফ্লাইজ করতে পারবেন না কাফের না মুসলিম এটা এটা ক্যামোফ্লাইজ করে ওদের ভিতরে থেকে ওদের কাজকর্ম করে ওদের প্রিয় হইতে পারবেন না এই সমস্ত ব্যাপার ত্যাগ স্বীকার করা শিক্ষা লাভ পড়াশোনা করতে হবে একটু কোনটা শুননা কোনটা শুননা না শুননা কর্তৃত্ব মর্যাদা জানতে হবে এবং পরিশ্রম করার ব্যাপারে পরিশ্রম শুননা তো লাইফটা কিন্তু টাফ করে দিবে তাই না মনের নামাজ আর ফিজিক্যালি পাচক্ত তো মসজিদে গিয়ে কি এক হবে মনের নামাজ তো আপনি পড়ছেন পড়ছেন ঠিক আছে আপনি কি পড়ছেন আপনি জানেন আপনার মন গড়া একটা এবাদত এটা কিন্তু মসজিদে পাচক্ত যাওয়া কিন্তু ইজ নট ইজি কাফের দেশে তো নয় বাংলাদেশেও ইজি না বাংলাদেশে অনেক অনেক অফিস আছে অনেক বাইং হাউস বা গার্মেন্টস আছে যেখানে আপনাদেরকে তাকাবে যদি মসজিদিকে নামাজ পড়তে চান এখানে পল্লিত হয় আচ্ছা যাই হোক পরিশ্রম করার ব্যাপারে তাদের অনীহার জন্যই জন্যই তারা সন্না থেকে পালিয়ে বেড়ায় আল্লাহ বলেন নিশ্চয়ই আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং তার সাথে তার সদৃশ্য কিছু দেওয়া হয়েছে এটা একটা হাদিস আবুদাউদ থেকে সহি সনদেব বর্ণিত কি বলছেন কিতাব দেওয়া হয়েছে এবং তার সদৃশ্য সেই সদৃশ্যটা কি এই সদৃশ্যটা কি যাই হোক এখানে বদর আল বদর বলে একজন আলেম তিনি বলেন যে এই হাদিসে দুই ধরনের অর্থ হইতে পারে যে হাদিসটা মাত্র পড়লাম নিশ্চয়ই আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং তার সাথে তার সদৃশ্য কিছু দেওয়া হয়েছে এটার দুই ধরনের অর্থ হইতে পারে প্রথম অর্থ আল্লাহ রসুলকে আল্লাহর রসুলকে এক বাতেন বাতের মানে ব্র্যাকেটে লুকায়িত গুপ্ত অপ্রকাশিত ওয়াহি দান করা হয়েছে আল্লাহ রসুলকে দান করা হয়েছে যা তেলাওয়াত করা হয় না ঠিক যেমন তাকে প্রকাশ্য ওয়াহি দান করা হয়েছে যা কিনা তেলাওয়াত করা হয় এটা একটা অর্থ হতে পারে আর একটা অর্থ হইতে পারে যে তাকে কিতাব যে তাকে কিতাবখানি দেওয়া হয়েছে যা কিনা একটা ওয়াহি যা তেলাওয়াত করা হয় এবং তাকে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ তাকে কিতাবখানের ব্যাখ্যা করার জন্য অনুমতি অনুমতি দেয়া হয়েছে যার সাধারণ ও সুনির্দিষ্ট প্রয়োগ হচ্ছে সরি সাধারণ ও সুনির্দিষ্ট প্রয়োগ রয়েছে কিসের সাধারণ এবং সুনির্দিষ্ট প্রয়োগ তাকে কিতাবখানে ব্যাখ্যা করার অনুমতি দেয়া হয়েছে যার সাধারণ ও সুনির্দিষ্ট প্রয়োগ রয়েছে এবং কোরআনে উল্লেখ করা হয়নি এমন বিষয়ে তিনি বিধিনিষেধ যুক্ত করতে পারেন একটা হলে যে ব্যাখ্যা করবেন সেই ব্যাখ্যার প্রায়োগিক দিক আছে বা সেই ব্যাখ্যার থেকে প্রয়োগ করব আমরা কোরআনকে এবং কোরআনে উল্লেখ করা হয়নি এমন বিষয়ে তিনি যুক্ত করতে পারেন এই রাইটটাকে দেওয়া হয়েছে যে কোরআনে নাই এরকম জিনিসে উনি বিধিনিষেধ যুক্ত করতে পারেন অফকোর্স সেটাও অহিভিত্তিকই থাকবে সেটার 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 অথরিটি তিনি অহিত থেকে পাবেন এবং আমরা আগে উল্লেখ করছি এই লেকচার সিরিজের আগে শুরুর দিকে যে কতগুলো কথা আল্লাহ রসুল বা অনেক কথা আল্লাহ রসুল ব্যক্তি হিসাবে বলছেন সেই কথাগুলা কিন্তু আমাদের জন্য সিরোধার্য জন্য। কিন্তু যে কথাগুলো নবী হিসাবে বলছেন সেই কথাগুলো আমাদের জন্য সিরোধার্য এবং সেইগুলো হচ্ছে মানে যেগুলো অর্ডার করছেন আমাদের সেগুলা বা সেগুলো আমাদের মানে দিনের অংশ এবং স্কলাররা বা তৎকালীন তার সাহাবিরা বুঝতেন বা অনেক সময় তিনি নিজেও বলে দিয়েছেন বা আমরা অনেক ঘটনা থেকে জানি যে এই দুটার ভিতরে ডিফারেন্স আছে আচ্ছা এদিক থেকে আদেশ করার ব্যাপারে তার দায়িত্ব এবং সেই আদেশ মানার ব্যাপারে আমাদের কর্তব্য কোরআনের স্পষ্ট তেলাওয়াত থেকে প্রাপ্ত বিধিনিষেধ মেনে চলার মতোই অবশ্যকরণীয় কোরআনের স্পষ্ট বিধিনিষেধ যেভাবে আমাদের মানতে হবে তিনি যদি আদেশ করেন তাহলে আমাদের মানতে হবে তিনি যদি নিষেধ করেন তাহলে আমাদের মানতে হবে কোরআনে বহু জায়গায় আছে এটা একটা তো সুরাহাসোরের আয়াত যেখানে রেসল তোমাদেরকে যা দেন দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এটা সকল আলেমগণ সকল মেন স্ট্রিম আলেম মানে আলোচনা জামাল আলেমরা এটাকে জেনারেল বুঝছেন সব সবকিছুর ব্যাপারে বুঝছেন শুধুমাত্র গণিমতের মালের ব্যাপারে না আমরা এর আগে হিকমার কথা সম্বলিত যেসব আয়াত করেছি করেছিলাম হিকমা নিয়ে আমরা যে হিকমা বলতে আল্লাহ সুন্না বুঝাইছেন তার সাথে মিলিয়ে এই হাদিসটি পড়তে পারি নবী সাল্লামকে কেবল কিতাবই দান করা হয়নি বরং তার সাথে সাথে তাকে আরেক ধরনের বহি প্রেরণ করা হয়েছিল যা হচ্ছে হিকমা অথবা সুন্না এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে জিনিসগুলো আমাদের কাছে এবং সাফি এই মত ইমাম শাফির এই মতকে এই হাদিসটি সমর্থন করে এবং সাফির তার একটা মত আর এই মত এই হাদিসকে সমর্থন করে হাসান বিন আতিয়া বলেন জিবাল্লা আলা সাল্লাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এমনভাবে সুন্না নাজিল করেন যেভাবে তিনি তার কাছে কোরআন নাজিল করেন বা করতেন তিনি তাকে এমনভাবে তার শিক্ষা দেন যেভাবে তিনি কোরআন শিক্ষা দিতেন এবং হাজম ইমাম মালিক থেকে বর্ণনা করেন নবীকে যদি কিছু সম্বন্ধে জিজ্ঞাসা করা হতো তবে তিনি আকাশ থেকে ওয়াহি লাভ না করা পর্যন্ত তার উত্তর দিতেন না অর্থাৎ জিনিসটা যদি অজানা হইতো তার তাইলে দিতেন না আর যদি জানা হইতো তাহলে তিনি দিতেন জানা মানে সেটাও ওয়াহি ভিত্তিক জানা যেভাবে আমরা বারবার বলছি এর আগে কিন্তু আমরা বারবার আপনাদেরকে বলছি ওয়াহি মাতলু ও মাতলু তো আজকে এটা হচ্ছে এটা হচ্ছে এবেন হাজামের একটা বই থেকে আল আল ফি উসুল আহকাম আর আর এর আগের যেটা আমরা পড়ছি এর আগের বলতে আমরা আমি অবশ্য ফুটনোটটা তখন আর বলি নাই আপনাদেরকে যে